নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, ম্যাথমেটিক্স এটা কিন্তু স্কুল থেকে দিয়েছে পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণ বিনামূল্যে। তো দেখো, 423 নম্বর পেজের যাবতীয় MCQ শূন্যস্থান ট্রু ফলস আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের প্লে লিস্টে সেগুলো দেওয়া আছে। তো দেখো, আজকে আমি চার দাগের SA কিউবগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, এই যে চার দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 এবং রোমান 5 এবং রোমান 6 এই টোটাল ছখানা অঙ্ক কিন্তু তোমাদের আমি সলভ করে দিয়েছি। আজকে আমি রোমান 7, রোমান 8, রোমান 9 যে সমস্ত অঙ্কগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেই সমস্ত অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, রোমান 7 প্রশ্ন কি বলেছে। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত হবে। তো দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে আট দাগের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত অঙ্কগুলো আমি সলভ করে দিচ্ছি এইগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে 100% প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো, আমাদের রোমান 7 অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে টেস্ট পেপারে আছে, খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি, ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চোঙের উচ্চতা h 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 2πRh, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে কী হবে, এটা বর্গ সেন্টিমিটার হবে। AT³ মানে কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্ন অনুসারে 2πRh = 264, তাহলে কী আছে। তো দেখো, একটু কেটে দিই, 2 এর মান 2 বসে গেছে আর পায়ের মান 22/7 গুণ আর এর মান আর বসে গেছে, এইচ এর মান কত আছে 14 বসে গেছে, = 264, তাই তো। তো দেখো, 7 দুগুণে 14 হয় 2 হচ্ছে, 22 দুগুণে 44, 44 দুগুণে কত হয় 88, আর = 264। তাহলে আমরা দেখতে পারছি আর = কত হবে, 264কে 88 দিয়ে যদি ভাগ করি তো কত হবে, আর = 3 সেন্টিমিটার হবে। আর = কী হবে, 3 সেন্টিমিটার হবে। তুমি মানে মনে করো, যদি একটা চোঙ অঙ্কন করো, মনে করো একটা চোঙ অঙ্কন করেছি, এই যে চোঙ, ঠিক আছে, দেখে নাও, চোঙটা অঙ্কন করছি। এই চোঙ যখন আমি অঙ্কন করছি, তো দেখো এটা কিন্তু আমাদের বৃত্ত, ঠিক আছে। এই যে বৃত্ত আছে, এর কিন্তু ক্ষেত্রফলের ফর্মুলা গেছে, আমরা ক্লাস 9 শিখেছি যে বৃত্তের পরিধি 2πr, ঠিক আছে, এবং বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল πr² একটু কেটে দিই, বৃত্তের ক্ষেত্রফল কী আছে πr² বর্গ একক। তো দেখো, যেহেতু এখানে আয়তন বলেছে, এখানে কিন্তু আমাদের আয়তনের ফর্মুলাটা কী করতে হবে, ইউজ করতে হবে, ঠিক আছে। তো দেখো, আয়তন সমান কী আছে, πr² h² পায়ের মান কী আছে 22/7, যেটা আছে সেটা বসিয়ে দিয়েছি, আর এর মান 3 আছে, 3² h এর মান কত 14 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, একটু কেটে দিচ্ছি, পায়ের মান 22/7 গুণ r² মানে কি 3² মানে 9 গুণ 14 বসিয়েছি। তো দেখো, একটু কাটাকাটি করেছি, 7 দুগুণে 14 হয়, 22 গুণ 9 দুগুণে 18 কত হবে, 396 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, সরি এটা কিন্তু ঘন সেন্টিমিটার হবে, আয়তন কিন্তু বলেছে, তো দেখো এখানে একটু ভুল হয়ে গেছে লেখা, এটা কিন্তু হবে ঘন সেন্টিমিটার, বুঝতে পারছো কী বলছি আমি, ঘন সেন্টিমিটার হবে। তো তোমাদের মাথায় রাখতে হবে যেহেতু বলেছে চোঙের আয়তন, চোঙের আয়তন মানে কি, চোঙের আয়তন বলতে বোঝানোছে, এটা যদি চোঙ হয়, এই টোটাল যে আয়তন আছে, এই টোটাল আয়তন কিন্তু আমাদের লক্ষ্য করতে পারছি যে πr² h, অর্থাৎ এর অ্যান্সার হবে 396 ঘন সেন্টিমিটার, 396 ঘন সেন্টিমিটার এর অ্যান্সার হবে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান 8 প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে AH/V এর মান কত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু এইগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, একটু মুছে দিচ্ছি, অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেব, ঠিক আছে। তো দেখো, শঙ্কুর আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়েছে,
वन बाय थ्री पाई आर स्क्वायर एच ठीक है, ये क्योंकि एच आ ठीक है। अपरदिके आमरा देखते पाच्छी जे भूमिर क्षेत्रफल जेटा ए द्वारा प्रकाश करा हुए पाई आर स्क्वायर वर्ग एकक, ताहले उच्चता कि द्वारा प्रकाश करा हुए एच द्वारा प्रकाश करा हुए अंकटा कि आछे एच बाई भि। तो देखो आमी एखाने मान बसेछि एर मान कि आछे पाई आर स्क्वायर एच एर मान एच आछे एबं तार संगे नीचे भिर मान कि आछे वन बाई थ्री पाई आर स्क्वायर एच। तो देखो आमरा देखते पाच्छी এইটা পুরো টোটালটা কেটে যাচ্ছে, কি থাকছে ওয়ান মাল্টিপ্লাই থ্রি বাই ওয়ান, এটা উল্টে যাবে ঠিক আছে, কেটে গেলে কি থাকছে থ্রি একক থাকছে, কি থাকছে তিন একক এর অ্যান্সার হবে। বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলছে, একটু মুছে দিচ্ছে এইগুলো, দেখো একটু মুছে দিই ঠিক আছে, একটু মুছে না দিলে হবে না। তো দেখো আমাদের নয় দাগের অঙ্ক কি বলেছে, আমাদের নয় দাগের অঙ্ক বলেছে ইউয়ান एक्स ओन माइनस टोन्टी फाइव बाई टेन एवं सिग्मा एफ ओन यू ओन समान समान टोन्टी होले सिग्मा एफ ओनर मान हंड्रेड होले एक्स बारे मानटा कत। तो देखो अंकटा खूब सुंदर को तुम्हारा सल्व करिए देव। तो देखो यू ओन समान समान एक्स ओन माइनस टोन्टी फाइव बाई टेन सिग्मा एफ ओन यू ओनर मान कत से टोन्टी आछे आर सिग्मा एफ ओनर मान कत से हंड्रेड आछे। तो देखो अंकटा खूब सुंदर को सल्व कर देव ए प्लस सिग्मा एफ ओन यू ओन बाय सिग्मा एफ ओन माल्टिप्लाई एच ठीक आछे। तो देखो सिग्मा आमादेर टोन्टी फाइव एखाने बसिए दिएछि और सिग्मा एफ ओन यू ओनर मान कत आछे टोन्टी आछे बसिए दिएछि और सिग्मा एफ ओनर मान कत हंड्रेड आछे हंड्रेड बसिए दिएछि और एच कत आछे टेन आछे सेई टेनटा आमरा एखाने बसिए दिएछि। तो देखो एटा एकटु मुछे दिच्छि नाहले नोंरा हये जाच्छे जायगाटा। तो देखो शून्य 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 केटे जाच्छे पचिस प्लस दुई कत हबे टोन्टी सेभेन एर अन्सार हबे टोन्टी सेभेन एर अन्सार हबे। तो देखो हमारे परेर अंक कि बोलेछे रोमान इलेवेनर अंक ठीक आछे। तो देखो हमारे परेर अंक कि बोलेछे एगारो दागेर अंक ए बी सी डी ट्रापेजियमेर ए बी सरि बी सी समान्तरल ए डी ए डी फोर सेंटीमिटार और ए सी ओ बी डी कर्णोदय एमन भावे ओ बिंदुते छेद करेछे जे। तो देखो एकटु मुछे दिच्छि, तो देखो ना मुछले हबे ना एओ समान समान एओ बाय ओ सी समान समान डिओ बाय ओ बी समान समान वन बाय टू होले बी सी मानटा आमादेर बेर करते हबे। मोस्ट मोस्ट इम्पर्टेंट एबं मोस्ट मोस्ट वाइटाल बोले आमी मने करी 2023 साले जे समस्त प्रश्नगुलो सबथेके बेशी गुरुत्वपूर्ण सेई समस्त प्रश्नगुलो तोमादेर आमी बोले दिच्छि, तोमरा एई अंकगुलो भालो करे जोदि प्र्याक्टिस करते पारो 100% एर भितर थेके तोमरा कमन पाबे। तो देखो रोमान नाइनेर अंक ठीक आछे एबं रोमान इलेवेनेर अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट 424 नम्बर पेजेर एसएक्यू एर भितर थेके। तो देखो आमी अंकटा की करे कराच्छि सेई दिके प्लिज तोमरा एकटु नजर दाओ ठीक आछे। तो देखो এখানে আমরা লক্ষ্য করতে পারছি ए बी सी डी ट्रापेजियम ठीक আছে, এই যে ए ठीक আছে बी सी डी আমাদের কিন্তু একটা ট্রাপেজিয়াম আছে ঠিক আছে, এবং যেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে একটু মুছে দিচ্ছি যে बी सी সমান্তরাল ए डी ঠিক আছে, बी सी সমান্তরাল আমাদের ए डी বলে দিয়েছে ঠিক আছে, এবং এখানে আমরা লক্ষ্য করতে পারছি ए डी কিন্তু আমাদের ए डी কিন্তু আমাদের फोर सेंटीमिटार की सेंटीमिटार से फोर सेंटीमिटार से तई। तो एखे लक्ष्य करते जिनिसटा से ए सी आर बी डी कर्णोदय किन्तु ओ बिंदुते छेद करेछे तई। तो लक्ष्य करते एक मुछे दिच्छी ए सी आर बी डी कर्णोदय अर्थात ये ए सी और बी डी कर्णोदय परस्पर के कि बिंदुते छेद करेछे ओ बिंदुते छेद करेछे ठीक आछे। अपर दिके आमरा लक्ष्य करते ए ओ बाई ओ सी अर्थात एओ बाई ओ सी एवं अपरदिके डिओ बाई ओ बी अर्थात डिओ बाई ओ बी ठीक है। बुझते इखने लक्ष्य करते किन्तु हाफ बोले समान समान हाफ अर्थात एटा हाफ तई। तो अर्थात हमें लक्ष्य करते एओ बाई ओ सी समान समान डिओ बाई ओ बी समान समान वन बाई टू तई। तो एखे देखते दुटो त्रिभुज उत्पन्न हो त्रिभुज एओ सी एवं त्रिभुज एओ डी होते पाई तर मैंने कि आने ये लक्ष्य करते बीओ बाई ओ डी समान समान ओ सी बाई ए डी समान समान वन बाई टू तई। तो अवशिष्ट क्य थे बी सी बाई ए डी समान समान वन बाई टू थे कि देखते एक बड़ो कर दीची ना बोझा बहुत मुश्किल हो जाए जे ए डी बाई बी सी समान समान वन बाई टू। तो देखो ये देखते ए डिर मान कत, ए डिर मान किन्तु फोर आछे
আর তো দেখো কোনাকুনি গুণ করলে কি আছে, বিসি সমান সমান বিসি সমান সমান চার গুণ দুই সমান সমান কত হবে আমাদের, হবে যে এইট সেন্টিমিটার। চার গুণ দুই মানে কি এইট সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে এইট সেন্টিমিটার। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে এই যে বলেছে যে ও বৃত্তের কেন্দ্রে এ বি ব্যাস, এটা কিন্তু আমাদের এ বিটা ব্যাস বলেছে, ঠিক আছে, এ বিটা ব্যাস বলেছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এ বি সমান্তরাল ডিসি, এবং যেখানে কোন এ বি সি কিন্তু আমাদের 25 ডিগ্রি অলরেডি এখানে বলে দিছে, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিইডির মানটা আমাদের বের করতে হবে, সিইডির মানটা কী করে বের করতে হবে, তো দেখো তোমাদের একটু শর্টকাট নিয়মে একটু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এ বি সমান্তরাল সিডি, কোন এ বি সি সমান 25 ডিগ্রি, তাহলে কোন ই এ বি এর মান কত হবে, টু গুণ এ বি সি হবে, টু গুণ এ বি সি, অর্থাৎ টু গুণ এ বি সির মান কত 25 ডিগ্রি, টু মাল্টিপ্লাই 25 ডিগ্রি সমান কত হবে 50 ডিগ্রি হবে, কত হবে 50 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পারছি যে আমরা এখানে সিইডির মানটা বের করবো, কার মান বের করবো, সিইডি এর মানটা বের করবো। তো দেখো তাহলে কী আছে, 180 ডিগ্রি, আমরা তো জানি একটা ত্রিভুজ কত আছে, 180 ডিগ্রি আছে মাইনাস, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে 50, এই যে 50 ডিগ্রি ছিল, মানে কি আমাদের এ কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে বাকি যে একটি কোণ আছে তার মান কত হবে, 100 ডিগ্রি হবে, ঠিক আছে, গুণ দুই, ঠিক আছে, 50 গুণ 2, এটা কিন্তু ডিগ্রি আছে, ওকে ডিগ্রি আছে, বাই কত, এটা 2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি বাই 2 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে আমাদের হচ্ছিল 80 ডিগ্রি, 80 ডিগ্রি বাই 2 ভাগ করলে কত হবে 40 ডিগ্রি হবে, কত হবে 40 ডিগ্রি হবে এর অ্যান্সার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোন সিইডির মান হবে 40 ডিগ্রি। তোমরা যদি অন্য নিয়মে করতে পারো, ভয়ের কোনো কারণ নেই, সে নিয়মে করতে পারো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।